স্টুডেন্ট অফ সেভেন থার্ড ল্যাঙ্গুয়েজ করে পড়াচ্ছি আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি মানে আমাদের ছোট নদী বাঁকে বাঁকে চলে এঁকে বেঁকে চলে বৈশাখ মাসে সেই নদীতে জল থাকে না হাঁটু জল থাকে মানে খুব কম জল থাকে এমন জল থাকে যে গরু গাড়িও পার হয়ে যায় গরুও পার হয়ে যায় গাড়িও পার হয়ে যায় দুই ধার উঁচু তার দুটো পার উঁচু কিন্তু ঢালু তার পারি তার পাড়টা উঁচু হলেও ঢালু চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক চিকচিক করে বালি সেই নদীর বালিগুলো চিকচিক করে আলো পেয়ে কোথাও নেই কাদা কাদা নেই কোথাও এক ধারে কাশ বন ফুলে ফুলের সাদা নদীর ধারে কাশফুলের বন আছে সেখানে কাশফুলগুলো সাদা হয়ে ফুটে আছে কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক সেই কাশবনের মধ্যে শালিক পাখির ঝাঁক কিচিমিচি শব্দ করে রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আবার রাতেবেলায় শেয়ালরা ওখানে হাঁক দিয়ে যায় আর পারে আমবন তাল বন চলে গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি পায়ে তারা ঢালে আর পারে আম্বন অন্য পারে আর পারে মানে অন্য পারে অন্য পাড়ে আম্বন আছে তালবন আছে তালবন চলে মানে অনেক দূর পর্যন্ত আম আর তালের গাছ আছে বামুন গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে তার মাঝে একটা বামুন পাড়া আছে ওখানে লোক বাস করে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে নাহিবার মানে স্নান করবার সময় গামছায় জল ভরে পায়ে তারা গায়ে তারা ঢালে গামছায় জল ভরে নেয় দিয়ে গায়ে ঢালে গামছায় করে জল নিয়ে গায়ের মধ্যে ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে সকাল বিকাল যখনই হোক যখন নাওয়া হয়ে যায় স্নান করা হয়ে যায় তখন তারা আঁচলে ছেঁকে ছোট ছোট মাছও ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে তারা বালি দিয়ে থালা মাঝে ঘটিগুলো মাঝে কারা বধুরা আর কাপড় কেচে নিয়ে ঘরে যায় থালার মাঝে বা ঘটি মাঝে বালি দিয়ে দিয়ে তারপর কাপড় কেচে গৃহকাজে যায় বালি বধুরা আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়তর মহাবেগে কলাহল মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারা আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় তখন নদী ভরো ভরো মানে পুরোপুরি জলে একদম ভরে যায় তখন আর বৈশাখ মাসের মতন হাঁটু জল থাকে না মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়োতড়ো খুব জোরে তখন তার স্রোত বয়ে যায় মহাবেগে কলো কলো কোলাহল ওঠে মহাবেগ মানে গতি এতই বেশি যে কলকল করে শব্দ ওঠে কোলাহল ওঠে নদীর জলের মধ্যে ঘোলা জলে পাঁকগুলো ঘুরে ঘুরে ছোটে আর যে পাঁক অর্থাৎ ঘোলা কাদা সেগুলো জলের মধ্যে ঘুরপাক খেতে খেতে ছুটে চলে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা সারা পড়ে যায় মানে দুই কুলের বনগুলো তখন নদীর জল পেয়ে তখন তারাও আরো বেশি সবুজ হয়ে যায় গাছগুলো অনেক পাতা বের হয় এবং অনেক দেখতে সবুজ লাগে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া বর্ষার উৎসবে পাড়াগুলো জেগে ওঠে আর কি আছে দেখি এবার তোমাদের একটু কাজ আছে দেখেনি তাহলে বনে বনে কখন সারা পড়ে যখন সারা পড়ে তখন কিসের উৎসবে পাড়া জেগে ওঠে বর্ষার উৎসবে ছোট নদী কিভাবে চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে নদীর জল কীরকম থাকে হাঁটু পর্যন্ত নদী দিয়ে কি পার হয়ে যায় গরু আর গাড়ি রাতের বেলা কাড়া রেখে ওঠে শেয়ালের দল নদীর তীরে ছেলেমেয়েরা কিভাবে স্নান করে গামছায় জল ভরে গায়ে ঢালে আষাঢ় মাসে বাদল নামলে যখন নদী ভরে ওঠে তখন নদীর ধারা কেমন হয়ে ওঠে তখন নদীর ধারা বেড়ে যায় মহাধারা তখন নদী বেগে প্রবাহিত হয় আর কাদাগুলো পাঁপগুলো জলের মধ্যে ঘুরে ঘুরে চ বয়ে চলে কিভাবে মেয়েরা ঘটি মাঝে থালা মাঝে তারা বালি দিয়ে ঘটিয়া মাঝে বৃষ্টি কোন সময় নামে বৃষ্টি আষাঢ় মাসে নামে নদীর ধারে কারা কিছু কিছু করে শালিকের দল ছেলে মেয়েরা কিভাবে মাছ ধরে আঁচলে ছেঁকে আঁচলে মাছ ধরে আম তালের বনের ছায়ায় কোন পাড়া আছে বামুনপাড়া ঠিক না ভুল বলবে নদীর এক ধারের কাশবনে কাশবন ফুলে ফুলে সাদা হয়ে থাকে ঠিক মাটি দিয়ে সবাই থালা ঘটি মাঝে ভুল বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে ঠিক ছোট ছেলেমেয়েরা সকালে আর বিকালে স্নানের শেষে আঁচলে থেকে মাছ ধরে ঠিক স্নান করার সময় ঘটিতে জল নিয়ে তারা পায়ে গায়ে ঢালে না গামছায় জল নিয়ে এটা ভুল বধুরা নিজেদের কাপড় কেচে বাড়ির কাজ করতে যায় ঠিক এইটা নিজেরা করবে শূন্যস্থান আর বাক্য রচনা নিজেদের কাজ এইখানে দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমে কি আছে গৃহকাজ তারপরে কোলাহল তারপরে উৎসব তারপরে শেয়াল তারপরে বামুনপাড়া তারপরে হচ্ছে ছায়াতলে তারপরে হচ্ছে আমবন এবার এখানে ফাঁকা জায়গায় বসে মাছের নাম লেখো চিতল ইলিশ কাতলা পুঁটি রুই বোয়াল ভেটকি মাগুর নয়কার গুর বর্ষাকালে কি হয় বর্ষাকালে বর্ষাকালে এখানে কোনটা আছে নবান্ন বর্ষায় হয় না আচ্ছা দেখি তারপরে এগুলো শরৎকালে দুর্গা পুজো শীতকালে হয় সোয়েটার বসন্তকালে হয় দোল উৎসব গ্রীষ্মকালে আম পাওয়া যায় আর হেমন্তকালে হয় নবান্ন উৎসব তাহলে কোনটা পরে থাকলো বর্ষার জন্য বর্ষাতে কেমনই শরৎকাল শরৎকালে পুজো শীতকাল সোয়েটার বসন্তকালে দোল উৎসব গ্রীষ্মকালে হাঁটু জল আর হেমন্তকালে নবান্ন বর্ষাকালে আম বর্ষাকালে আম করতে হবে তাছাড়া আর কিছু নেই আঁচলে ছেঁকে তারা ছোটো মাছ ধরে এখানে কি বলেছে এগুলো যে ধরে মাঝে ঢালে এগুলোকে ক্রিয়াপদ বলা হয় এটা তোমরা জানো আগে থেকে ঠিক আছে থ্যাংক ইউ একটা চ্যাপ্টার এটা লিখে নেবে খাতায়